এতদিন পরিচিত ছিলেন জল্লাদ শাহজাহান নামে, এবার সে নামকে মুছে নতুন নামে পরিচিতি পেতে চান তিনি, তাই বেছে নিয়েছেন নতুন পেশা। কেমন কাটছে তার নতুন পেশা আর ভবিষ্যৎ নিয়ে কি হিসেবে বাক করছেন তিনি? জল্লাদ শাহজাহানকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। মিজানুর রহমান সোহেলের পরিকল্পনায় বিস্তারিত জানাচ্ছেন আর কে যান। জীবন কাটিয়ে ফেলেছেন জেলের ভেতরে জল্লাদ পরিচয়ে। জেল থেকে বের হয়ে ভিন্ন পেশায় নতুন জীবন গড়তে মরিয়া হয়ে উঠেছেন শাহজাহান। শূন্য হাতে জেল থেকে বের হয়ে কি করে শুরু করলেন নতুন পেশা, সে বিষয়ে জানতে চেয়েছিলাম তার কাছে। জীবিকা নির্বাহের হিসেবে বা করছেন কি করে, সেটিরও উত্তর দিয়েছেন তিনি। আস্তে আস্তে মানুষের ধৈর্য কিছু হালাত ভাই কয়েকটা লোক মানে বাড়িতে কিছু আনলাম, আমার জমিগুলি কোথায় কিভাবে আছে এগুলি মানে বাড়ি করার জন্য মোটামুটি কিছু কাগজপত্র আমার হাতে আইছে, কারণ ওই লোকে যারা যারা করতো মানে এখন এটা বনে সঠিক তথ্য আমাকে দিচ্ছে না, বুঝতে পারছেন? তারপর আমি যতটুকু কোথায় কোথায় বাড়ি করতেছি আর কি, মানে জমির ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না। এইটা বিক্রি করে ফেলছে আমি থাকতেই, বাবা নাকি দিয়ে গেছে, আর যারা রাখছে তারা মনে করেন যে প্রভাবশালী লোক, ওইখানে গিয়ে হাত দেওয়া সম্ভব না। কারণ হলো কি, যেটা আমি এটা গেলি সব সাইডে দিছি, কারণ হলো যে এটা করতে গেলে মনে করুন অনেক ঝামেলা, জয় ঝামেলা আসবে, নাও থাকতে পারে দুনিয়াতে, এরকমও হইতে পারে। তো দরকার নাই বাবা, যা জীবনে থেকে গেছে গা, ওটা যে যেটা আসছে এটার চিন্তা করছে, দেখি এটা এইটা কী করতে পারি, কারণ ঢাকা শহর তো বুঝেন নাই, কারে মারি একাডা কী করবো না। দীর্ঘদিন কারাভোগের কারণে জীবন থেকে শুধুমাত্র পরিবারের সদস্য সহায় সম্পদই নয়, হারিয়েছেন জীবনের সোনালি দিনও। জীবনের এতগুলো বছর সঙ্গীহীন কাটলেও আগামী দিনগুলো কাটাতে চান নিজের একজন আপন মানুষের সাথে। শুনে এটা চিন্তা একসময় মাথা থেকে ফেলে দিয়েছিলাম, কিন্তু মানুষের কথা এবং নিজেও চিন্তা করলাম, সত্য কথা বলতে নিজেও একটু চিন্তা ভাবনা করলাম যে একটা লোকের প্রয়োজন, কারণ যাই কিছু করি না কেন তো এইটা তো লোক লাগবে। এই যে ব্রিজের নিচে ট্রাক আছে না, যে ট্রাক মাগিলি রাখতো এখানে রাতে ট্রাকের উপরে ঘুমায় থাকতাম না, আবার রাত্রে মনে করেন যে একজনের সত্যিকার রাত্রে একজনের বদলি ডিউটি করতাম, দুই দিন চটিয়া দিত এক রাত ডিউটি করলে পঞ্চষট্টি জীবনকে একটু রঙিন করতে চান শাহজাহান, তাই তো সঙ্গী খোঁজার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। চায়ের চুমুকে এ বিষয়ে বিস্তারিত আলাপ হবে পরের পর্বে।